জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা বলেছেন, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, প্রয়োজনে রংপুর থেকে শুরু করা হবে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন। আর রাতের আঁধারে ঢাকায় জাতীয় পার্টির অফিসে যারা আগুন দিয়েছে তাদের সাহস থাকলে রংপুর অফিসে আগুন দিক, সেই চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি। বিকেলে নগরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর জাতীয় পার্টি এই কর্মী সমাবেশ করে। মুস্তফা বলেন, জাতীয় পার্টিকে পতিত সরকারের দোসর বানানোর অপচেষ্টা চালানো হচ্ছে, অথচ রংপুর সহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের শুভবুদ্ধি দেওয়া হোক, জাতীয় পার্টি ছাড়া কোন নির্বাচন বাংলার মাটিতে হবে না। পার্টিকে ডাকতে হবে। ঢাকায় চোরের মতো আগুন দিয়েছেন, খুলনায় চোরের মতো আগুন দিয়েছেন, আর রংপুরে জাতীয় পার্টি অফিস আছে, আপনারা আসেন, রংপুরে দেখা হবে। তুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, যাকে তুই বিয়ে করতে চাচ্ছিস সে আব্দুল সাহেবের মেয়ে না, কি ভাবছো শুনি? তোমারে যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে ইতিহাস। এই মেয়েকে বিয়ে করতে পারবি না। আমার তৃষ্ণার্থ হৃদয় শুধু তোমাকেই খোঁজে, নাম পরিচয় বংশ মর্যাদা সব ঠিক কি হয়? আজকের পর থেকে আমি তোমার কাছে মরিত।